ড্রেনের পানি উপচে পড়ে ঢেউ খেলছে সড়কে। বৃষ্টিপাত হলে সড়কের অবস্থা আরও বেহাল। বছরের প্রায় 10 মাসই এমন হাঁটু পানি থাকে। চরম ভোগান্তির মধ্যে যাতায়াত করছে হাজার হাজার মানুষ। যশোর শহরের খড়কি মোড় এলাকার শাহ আব্দুল করিম সড়ক এটি। এলাকাবাসীর অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসছেন না কেউ। তবে পৌর কর্তৃপক্ষ বলছেন সড়কে জলাবদ্ধতা সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্দ্রজিৎ রায়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম বিদ্যাপীঠ যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের প্রধান ফটক সংলগ্ন শাহ আব্দুল করিম সড়কের চিত্র এটি। দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যায় নাকাল এলাকাবাসী। সামান্য বৃষ্টিপাত ও বাসাবাড়ির পানিতে ড্রেন উপচে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বছরের প্রায় 10 মাসই এই সড়ক পানির নিচে থাকছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, পথচারী ও এলাকাবাসী। যশোরের MM কলেজের একটা গুরুত্বপূর্ণ রাস্তা, এখানে অল্প পানিতে আমাদের রাস্তাটা ভরে যায়। হ্যাঁ, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, ব্রেক নষ্ট হয়ে যায়, বাতি ভেঙে যায়, গাড়ি মোটর ডুবে যায়, ড্রেনের পানি রাস্তায় ওঠে। রাস্তা যে বেহাল অবস্থা, একদিন রিক্সা যাত্রী যে প্যাসেঞ্জার পড়ে গেছে, ডুম মেরেছে এই রাস্তায় শুকনো জায়গায়। খানাখন্দ ও জলাবদ্ধতায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। তবে সড়ক সংস্কারের উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। এতে তীব্র ক্ষোভ জানান সাধারণ মানুষ। রোড মনে হয় হয়েছে কয়েকদিন আগে, কিন্তু ভালো মাল জিনিস না পড়াতে রোড ক্লিয়ার। এক বছরের ভিতর রোড ভেঙে চুরি একদম যাচ্ছে, তাই চলাফেরা তো করাই যায় না। আবার রিক্সা উঠে কখন কোন ঘরতে পড়াচ্ছে তাও তো মনে হয় রিক্সা উঠে গেল। এই অবস্থায় যাতায়াত করতে হয়। প্রধান প্রকৌশলী জানান সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে, প্রকল্প বরাদ্দ পেলেই সংস্কার কাজ করা হবে। মুক্তেশ্বরী খালে যে পানিটা যায় তার একটা বক্স কালভার্ট করা, আর একটা হচ্ছে এইটে দেখিয়েছি, কারণ আমাদের এই প্রজেক্টটা এখন লঞ্চ করেনি। প্রজেক্টটা আসলে আমরা এটা ইনক্লুড করব এবং ওনাদেরকে এটা আমরা সরজমে দেখিয়েছিলাম। দ্রুত সমস্যা সমাধান করে সড়কটি চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।